জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের মামলার তত্ত্বাবধানকারী জাজ কয়েকটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন, তবে বেশিরভাগই বহাল রেখেছেন। বিচারক স্কট ম্যাকাফি ট্রাম্প ও রুডি জুলিয়ান সহ তার কয়েকজন সহ আসামির বিরুদ্ধে আনা 41টি অভিযোগের মধ্যে 6টি অভিযোগ গঠন করেছেন। তবে তিনি বলেছেন, অভিযোগগুলো এখনও পরবর্তী তারিখে পুনরায় দায়ের করা যেতে পারে। 2020 সালে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত 19 জনের মধ্যে ট্রাম্পও ছিলেন। বিচারক ম্যাকাফি বুধবার তার আদেশে লিখেছেন, অভিযোগগুলোতে অভিযুক্তদের আইনি প্রতিরক্ষা প্রস্তুত করার জন্য পর্যাপ্ত তথ্য নেই। তবে এর অর্থ এই নয় যে পুরো অভিযোগ খারিজ হয়ে গেছে। এই রায় ট্রাম্পের বিরুদ্ধে আনা 13টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগকে প্রভাবিত করে। এটি ট্রাম্প এবং অন্যান্য অভিযুক্তদের জন্য একটি বিজয়।